যে বাগানের লিচু বিদেশে রপ্তানি হতো এবছর সেই সব বাগানে লিচু নেই বললেই চলে সারা বছর এই বাগান থেকে যা রুজি রোজগার হতো তা দিয়েই সংসার চলতো লিচু বাগান মালিকদের লিচু কম ও সাইজে ছোট হওয়ায় মাথায় হাত মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বেনিয়া গ্রামের লিচু বাগান মালিকদের লিচু বাগান মালিকরা জানান এই বছর লিচু এতটাই কম হয়েছে যে লিচুতে স্প্রে করা বাগান যোগানদার রাখা বা যাবতীয় খরচ উঠছে না এছাড়া লিচুর সাইজও খুব

আমাদের এখানে যাচ্ছে ওই ওদিকে কিছু মাল আসে মানুষ লিচু কেনার ও দেখার জন্য ভিড় জমাতো সারা বছর কিভাবে সংসার চালাবো সেই চিন্তা করছি এছাড়া লিচুর ফলনের জন্য অনেক বাগান মালিক ধার করে টাকা নেয় সেই টাকাই বা কি করে শোধ করা হবে এদিকে বাজারে লিচুর চড়া দাম হওয়ায় ক্রেতার পকেটেও পড়েছে টান সেরকম নাই সামনে থেকে অনেক কম আর লিচুটা মোটা হচ্ছে না কারণ যখন মুকুল এসেছিলো তখন বৃষ্টি হয়নি তাই জন্য আর তারপরে লাস্টের সময় বৃষ্টি হলো তো বৃষ্টির সময় সঙ্গে হলো তাই জন্য লিচু আম সব শেষ করে স্প্রে করা জোগানি সব কিছু দিনমজুরি বেশি টাকাও উঠবে না বিক্রি করা হচ্ছে আর ওর দেখতে এর বেশি ঝরে পড়ে যাচ্ছে এই যা দিন করা হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তার দিন যদি রোদ করা হয়ে যায় লিচু ঝরে যাচ্ছে